আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমৃদ্ধ ভিউয়ার্স আজকে আপনাদেরকে বলবো যে কবরের আজাব এবং জাহান নাম থেকে বাঁচার দোয়া কোন কোন দোয়া পড়লে আপনি কবরের আজাব এবং জাহান নাম থেকে বাঁচতে পারবেন সে ব্যাপারে কিছু বলি তো এখানে হাদিসের মধ্যে রয়েছে হজরতে আইসা আর আনহা বলেন রসুল সলা সালাম ইরশাদ করেছেন আল্লাহ জিবর ইলা ওমিকা ইল অরব্বা ইসরাফিল আউ মিন হার অমিন আজাবিল কবর এটি একটি দোয়া আরেকটি দোয়া হচ্ছে হজরত আব্বুহ উনি বর্ণনা করেছেন আমি রসুল সাল্লাহ কি নামাজের মাঝে এই দোয়া পড়তে শুনেছি তো এই দোয়া হচ্ছে আল্লাহ ইন আউ দিকা মিন ফিতনাথিল কবর আপনারা যদি এই দোয়াটি একবারও পড়েন বা একবারও শোনেন তাহলে সেটাও কিন্তু অনেক কাজে আসবে এই জন্য আসুন আমরা এটি আমরা আমি যে পড়তেছি আপনারা এটা শুনেন তাহলে এটা আপনার জন্য মঙ্গলময় হবে এবং একবার পড়ার কারণেও আপনি ইনশাল্লাহ এটা অবশ্যই অবশ্যই আপনি পারবেন এবং আপনার জন্য মঙ্গলময় হবে আপনার জন্য সেটা সুপারিশ হয়ে যেতে পারে আল্লাহ কাবর ওয়ামিন ফিতনাতিদ দাজ্জাল ওয়ামিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়ামিন হাররি জাহান্নাম এটা এইভাবে আপনারা পড়বেন এরপরে আরেকটি দোয়া আছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই দোয়া পাঠ করতেন আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামী ওয়া আল্লিমনি নিউনি ওয়া জিদনি এই দোয়াটিও আল্লাহ রসুল সালাম পাঠ করতেন এরপরে আরেকটি দোয়া পাঠ করতেন তা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহালিন আপনি যদি এই সমস্ত দোয়া যদি পাঠ করতে না পারেন তাহলে আপনি শুধুমাত্র এই দোয়াটিও পাঠ করতে পারেন এই একটি দোয়া আপনার অন্য অন্য দোয়ার চাইতে উত্তম হয়ে যাবে সুহান আল্লাহ তো আসুন আমরা এই একটি দোয়াকে এটা আমরা একটু দেখি এটি পাঠ করলে সব কিছু পরা হয়ে যাবে তা হচ্ছে আলহামদুলিল্লাহ হিয়াল কুল্লেহাল আল্লাহামদুলিল্লাহ হিয়াল কুল্লেহাল এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ রব্বুল মিন আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার এবং দয়াল নবীর পথ প্রদর্শন আমাদেরকে যে পথ দিয়েছেন সেই পথে যেন আমরা থাকতে পারি আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আজকের মতো পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরায়ত